আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 15ই সেপ্টেম্বর 2022 সালের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন, তো আপনারা জানেন যে আমি প্রায় প্রতিদিন চেষ্টা করে থাকি আপনাদের জন্য ভিডিও তৈরি করার, এবং সেই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করে থাকি আপনাদেরকে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করার। তো আশা করি আমি এই নিউজগুলো আপনাদের সামান্যতম হলেও উপকারে আসে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা আজকে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আবার মার্কেট পজিটিভ হয়েছে। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে মার্কেট একটা সময় কিন্তু পতন অনেক হয়েছিল, এখন আজকে যদি আমরা যদি কারেকশন না হতে দেখতাম, অর্থাৎ যদি আজকে যদি মার্কেট আপ না হতো, তাহলে কিন্তু আমি ভয় ছিলাম যে মার্কেট কি দীর্ঘমেয়াদী কারেকশন হচ্ছে কিনা। এখন যেহেতু আজকে সপ্তাহের শেষ দিনে মার্কেটে আপ হয়েছে, অর্থাৎ পয়েন্ট আমরা আপ হতে দেখলাম, তো আশা করি আমরা মার্কেট পজিটিভ হবে আগামী সপ্তাহেও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে 27.83 পয়েন্ট আপ হয়েছে, এরপরে দেখতে পাচ্ছি ডিএসসি 30 সূচকে 13.12 পয়েন্ট আপ হয়েছে, এবং সর্বশেষ ডিএসসি সরিয়ে সূচকে দেখতে পাচ্ছি 12.03 পয়েন্ট আপ হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে তিনটি ইন্ডেক্সে আমাদের মার্কেট আপ হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন এখানে তিনটি সূচকে কিন্তু প্রায় কাছাকাছি পরিমাণে পয়েন্ট আপ হয়েছে। যেমন আমরা দেখছি এখানে ডিএসসি 30 সূচকে 13.12 এবং ডিএসসি সরিয়া সূচকে 12.03, অর্থাৎ আমরা বুঝতে পারলাম ডিএসসি সরিয়া সূচক এবং 30 সূচকের এমন শেয়ারগুলোই আপ হয়েছে যেগুলো আসলে দু জায়গায় কমন। তো কমন শেয়ারগুলো এখানে আপ হয়েছে। তো চলুন আমরা আসলে ইন্ডেক্স মুভারে গেলে দেখতে পারবো আসলে কোন কোন কমন শেয়ারগুলো আপ হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি বিকন ফার্মা, এই শেয়ারটি কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা কিন্তু সরিয়া সূচকে রয়েছে, আবার ডিএসসি 30 সূচকে রয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 16 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে মার্কেটকে। এরপরে বেক্সিমকো ফার্মা আমরা এখানে দেখতে পেয়েছি 2 পয়েন্টের বেশি আপ করেছে। ইউনিক হোটেল, এটাও আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্টের বেশি কিন্তু আপ করেছে। এছাড়াও সি পার্ল আজকে কিন্তু আবার নর্মাল মার্কেটেই আপ হয়েছে। তো আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম সি পার্ল এই শেয়ারটি কিন্তু ব্লক মার্কেটে অনেকাংশে লেনদেন হয়েছিল, আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করেওছি। অর্থাৎ আমি কিন্তু আপনাদের প্রায় বলে থাকি যে আপনারা ব্লক মার্কেটে একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলোতে কোন কোন শেয়ারগুলো ভালো হচ্ছে। তো আমরা কিন্তু সেই বিষয়টা খেয়াল করলাম এই ভিডিওতে যে ব্লক মার্কেটে সি পার্লটা ভালো করছিল, গতকালকে ভালো করেছিল, তা আজকের ফলাফল আমরা দেখতে পেলাম এখানে যে সি পার্ল কিন্তু লিস্টে চলে এসেছে। এছাড়াও আরও বেশ কিছু, যেমন ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন তো বেশ কিছু দিন যাবতই বৃদ্ধি পাচ্ছে, ডেল্টা লাইফ, পূবালী ব্যাংক, এরা কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে। এরপর যদি আমরা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইবিএল এবং আইডিএলসি, এরা কিন্তু 1 পয়েন্টের থেকে সামান্য বেশি ডাউন করেছে মার্কেটকে, বাকি সবাই 1 পয়েন্টের নিচে। এবং আমরা যদি ট্রেড স্ট্যাটিস্টিক্সটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে 123টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 141টি, এবং এখানে পতন ঘটেছিল 109টি। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকেও আবার কমতে শুরু করেছে গতদিনের তুলনায়। আজকে কিন্তু আবার দেখতে পাচ্ছি প্রায় 60 কোটি টাকার মতো এখানে মাইনাস হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের দিনে টাকার অঙ্কের লেনদেন হয়েছে 1242.743 কোটি টাকা, অর্থাৎ গতদিনের তুলনায় আজকে কিন্তু আবার মার্কেট মাইনাস হয়েছে। তো আমরা আশা করি যে এখানে যেভাবে করে টাকার অঙ্কে লেনদেনটা মাইনাস হচ্ছে, সেটা বড় কোনো চিন্তার কারণ হবে না। তবে এখন বাকিটা দেখার বিষয় যে সামনের দিকে কী হয়। এবং আমরা যদি মার্কেট গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, অর্থাৎ টপ গেইনার এবং লুজার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিকম আজকে হল্টেড হয়েছে, হাক্কানি পাল, সি পাল। তো সি পালের কথা তো আমরা আগেই বললাম যে এটা কিন্তু এই যে এখানে যে ব্লক মার্কেট ছিল সেখানে, আপনারা আমার আগের ভিডিও যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি আলোচনা করেছিলাম যে ব্লক মার্কেটে কিন্তু সি পার্ল ভালো একটা লেনদেন হচ্ছে, তো সেটারই ফলাফল আমরা খেয়াল করলাম। এছাড়াও জেএমআই হসপিটালও কিন্তু আজকে লিস্টে ছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জেএমআই হসপিটালও কিন্তু আজকে এখানে হল্টেড হয়েছে। তো মোটামুটি আমরা বলতে পারি যে মার্কেট আজকে খুব সুন্দর একটি মার্কেট ছিল, এবং ওরিয়ন ইনফিউশন, অর্থাৎ এই ওরিয়ন গ্রুপের শেয়ারগুলো কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে। এবং গতকালকে কিন্তু আমি জেএমআই নিয়ে আলোচনা করেছিলাম, তো জেএমআইয়েরও কিন্তু জেএমআই হসপিটাল এবং একটা যে জেএমআই সিরিঞ্জ, এই দুটো কিন্তু কম বেশি এদিক ওদিক পরিবর্তন হচ্ছে। এবং আমরা যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেলিজিং, এখানে কিন্তু অনেকাংশে পয়েন্ট কিন্তু মাইনাস হয়েছে, বা আমরা বলতে পারি পার্সেন্ট কমেছে এখানে 5%-এর বেশি, 5.5%। এছাড়াও ঢাকা ডাইং, আইপিডিসি, প্রাইম ফাইন্যান্স, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3%-এর বেশি কিন্তু মাইনাস হয়েছে। তবে সেটা অতটা বলতে পারি না আমরা খারাপ, কিন্তু তারপরেও কিন্তু এগুলি মাইনাস হয়েছে, সেই বিষয়টা আমাদের একটু বোঝা উচিত।
এবং আমরা যদি এখানে ব্লক মার্কেট একটু খেয়াল করি তাহলে হচ্ছে ব্লক মার্কেট কিন্তু আজকে সি পাল এখানে অনেকাংশে লেনদেন হয়েছে এবং এটার ম্যাক্স প্রাইস ছিল 81 টাকা 10 পয়সা এবং মিনিমাম প্রাইস ছিল 75 টাকা। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ব্লক মার্কেটটা আসলে কী, তো আমি এই বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি, তো আরেকবার বলছি ব্লক মার্কেট হচ্ছে শেয়ার বাজারের একটি পাইকারি মার্কেটের মতো, যেখানে হচ্ছে বড় বড় বিনিয়োগকারীরা অথবা বিভিন্ন কোম্পানির পরিচালকরা চাইলে একই সাথে অনেক বেশি পরিমাণে শেয়ার ক্রয় করতে পারে এবং বিক্রয় করতে পারে। অর্থাৎ অনেক সময় আমরা যদি খেয়াল করি যে পরিচালকরা শেয়ার সেল করবে এরকম একটা ঘোষণা আসে, এখন যদি ওই পরিচালকের তাড়া থাকে বা তাড়াতাড়ি যদি শেয়ারগুলো সেল করতে চায় তাহলে তিনি ব্লক মার্কেটে সেই সবগুলো শেয়ার একসাথে সেল অর্ডার বসাতে পারে এবং চাইলে যে কেউ যদি কিনে তাহলে সবগুলো শেয়ারই কিন্তু একবার কিনতে হবে। তো এটাই হচ্ছে ব্লক মার্কেটের সিস্টেম, অর্থাৎ একটি কোনো নির্দিষ্ট পরিমাণ থাকে না, এখানে চাইলে আপনি একই সাথে অনেকগুলো শেয়ার আপনি সেল করতে পারবেন, অর্থাৎ এখানে কোনো মিনিমাম লট নেই, এখানে চাইলে আপনি একসাথে হিউজ পরিমাণ শেয়ার অ্যাট এ টাইম লেনদেন করতে পারবেন এবং যে ক্রয় করতে চাবে তাকে সম্পূর্ণটাই কিনতে হবে, এটা হচ্ছে এটার নিয়ম। তো আমরা ব্লক মার্কেটটা বুঝলাম, এখানে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশন রয়েছে, আইপিডিসি ফাইন্যান্সটা কিন্তু অনেক বিষয় রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সে 75 টাকা এবং মিনিমামে আমরা দেখতে পাচ্ছি 65 টাকা। তো আমরা যদি এই আইপিডিসি ফাইন্যান্সটার যে এখানে দামটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 66 টাকা 40 পয়সা ছিল লাস্ট ট্রেড প্রাইস, তার মানে দেখেন এখানে কিন্তু আইপিডিসি ফাইন্যান্সের মাইনাস হয়েছিল কিন্তু এখানে কিন্তু আমরা আইপিডিসিকে 75 টাকা পর্যন্ত ক্রয় করতে দেখলাম, তার মানে এখানে কোনো একটা খাপলা আছে বা এখানে পরিবর্তন হতে পারে বা আবার শেয়ারটির মূল্য বাড়তে পারে। তো এটাই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা দেখি যে মার্কেট ম্যাপ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এবং আইটি সেক্টর এই তিনটি সেক্টর কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে বা ভালো করেছে আজকের দিনে। এছাড়াও যদি আমরা দেখি যে অন্যান্য শেয়ারগুলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি খারাপ অবস্থানে রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তুলনামূলকভাবে খারাপ, এছাড়া বাকি সবাই কিন্তু তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। তো যাই হোক, আমরা এক নজরে বাজারটা একটু দেখে নিলাম, তো আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারবাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড 30 জুন 2022 সমাপ্ত অর্থ হচ্ছে জন্য 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে যে একটা খুবই একটা ভালো খবর, 20% ক্যাশ ডিভিডেন্ড আশা করা যায় খুবই ভালো একটি ডিভিডেন্ড হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সমাপ্ত অর্থ হচ্ছে কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে 3.87 টাকা, আগের বছর সমন্বিত ইপিএস ছিল 5.25 টাকা, অর্থাৎ আগের বছরের তুলনায় কিন্তু এই বছর তাদের ব্যবসা অনেকাংশে কমে গিয়েছে এবং আয় কিন্তু অনেকাংশে আমরা কমে যেতে দেখলাম। এবং এই সময় যদি আমরা ক্যাশ ফ্লোটা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.91 টাকা। তো এটার যে রেকর্ড ডেট সেটা নির্ধারণ করা হয়েছে 6 অক্টোবর, অর্থাৎ আপনার কাছে যদি 6 অক্টোবর পর্যন্ত এই শেয়ারটি থাকে তাহলে আপনি এই ডিভিডেন্ডের পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, তো এটা কিন্তু মোটামুটি একটা ভালো খবর আমি বলতে পারি। এরপর আমরা দ্বিতীয় যেই নিউজটা দেখব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ, সেটা হচ্ছে দেখেন এখানে ক্যাপিটাল গেইনের উপর করার নিয়ে বিভ্রান্তি, এনবিআর ও বিএসসির ব্যাখ্যা। তো একটু এই বিষয়টা একটু আলোচনা করে নিই তাহলে আপনাদের পরবর্তী নিউজটা বুঝতে সুবিধা হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে আগে কিন্তু শেয়ার মার্কেটে যদি আমরা বিনিয়োগ করতাম এবং সেখান থেকে যে আয়টা হতো সেটা কিন্তু করমুক্ত ছিল, অর্থাৎ যদি আমি শেয়ার মার্কেটে 100 টাকা বিনিয়োগ করি এরপরে যদি শেয়ার মার্কেটে আমি লাভবান হই তখন যদি 110 টাকা হয় তাহলে আগে কোনো প্রকার কর দিতে হতো না। কিন্তু বর্তমানে এনবিআর চেষ্টা করছে এরকম একটি কর আরোপ করার, যেখানে হয়তো শেয়ার মার্কেটের এই যে ক্যাপিটাল মার্কেটে যে মূলধনটা গেইন করবে অর্থাৎ যে শেয়ারটি বিক্রয় করার মাধ্যমে যে লাভটি হবে সেটার উপরও ট্যাক্স দেওয়ার একটা চিন্তাভাবনা হচ্ছে। তবে এখানে যে নিউজটা এখানে আলোচনা করা হয়েছে এখানে একটু ডিফারেন্ট রয়েছে, এখানে বলা হচ্ছে শেয়ার বাজারে সিকিউরিটিস কেনার বেচার উপর ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনই আয় করমুক্ত ছিল কিন্তু এখান থেকে করারোপ করা হবে এমন খবর ছড়িয়ে পড়ে শেয়ার বাজারে। জাতীয় রাজস্ব বোর্ডের আগামী অর্থবছরের জন্য প্রকাশিত আয়কর পরিবর্তন নিয়ে এমন বিভ্রান্ত তৈরি হয়, তবে বিষয়টি সঠিক না বলে জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। অর্থাৎ তাদের প্রতি বছরই আয়কর হিসাব করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য একটা বই প্রকাশিত হয় যেটাকে বলা হয় আয়কর পরিপত্র। তো সেই আয়কর পরিপত্রটা বিশ্লেষণ করার মাধ্যমে অনেকেই এই নিউজটি ছড়িয়েছে বাজারে যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখানে শেয়ার বিক্রির ফলে যে আয়টা হবে সেটার উপর কর আরোপ করা হবে। তবে এখানে যেটা বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে সেরকম কোনো বিষয় নয়, তো আসলে কী বিষয় সেটা একটু আমাদের জানা দরকার। তো এখানে বলা হচ্ছে এনবিআর সঙ্গে যোগাযোগের ভিত্তিতে বিএসইসি জানিয়েছে ব্যক্তি পর্যায়ে শেয়ার কেনা বেচার মাধ্যমে অর্জিত আয় করমুক্তই থাকছে, ওইটা ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবরি রুবায়তুল ইসলাম। অর্থাৎ এখানে যে আয়টা হবে সেটা যদি আপনি ব্যক্তি পর্যায়ে শেয়ার ব্যবসা করে থাকেন তাহলে এই আয়টা সম্পূর্ণ করমুক্ত, তবে
এটা যদি প্রাতিষ্ঠানিক হয় অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনার আয়টা এখানে করযুক্ত হবে, অর্থাৎ সেটা তো আপনারও হয় মানে সেটা প্রাতিষ্ঠানিক আয় সেটা কিন্তু করযুক্ত হবে, সেটি এখানে বলেছেন বিএসসিসির চেয়ারম্যান শিবির রুয়েতুল ইসলাম। তো যাই হোক, এখানে আর সেই বিষয়ে আর চিন্তা করে লাভ নেই, এখানে ডিটেল আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই একটা খারাপ নিউজের কারণে কিন্তু মার্কেটে অনেকাংশে প্রভাব পড়তে পারে। দেখেন, এর আগে মিউচুয়াল ফান্ডের যে ডিভিডেন্ড ছিল সেটার উপরও ইনকাম ট্যাক্স আরোপ করা হচ্ছিল, এখন আবার যদি শেয়ার মার্কেটের উপর ইনকাম ট্যাক্স আরোপ করা হয় তাহলে কিন্তু বাজারের পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষের আগ্রহ কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ এমনিতেই শেয়ার মার্কেট থেকে যেই পরিমাণ ডিভিডেন্ড পাওয়া যায় সেটা কিন্তু এমনিতেই আমরা জানি যে মূল্যস্ফীতির সাথে কিন্তু পারছে না, অর্থাৎ খুবই লিমিটেড পরিমাণ আয় হয়, কিন্তু তারপর আবার সেটার উপরে যদি ট্যাক্স আরোপ করা হয় তাহলে এই সীমিত আয়ের মধ্যে আর কি থাকে। তো সুতরাং আমি বলবো যে এনবিআরকে অনুরোধ করব, বা বাংলাদেশের যে সরকার পরিচালনা করেন যিনি তাকে আমরা অনুরোধ করব যাতে করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি দেখব সেটা হচ্ছে শেয়ার বাজারের কাশিতে জড়িত নয় সাকিব। তো এখানে একটা মিসকনসেপ্ট যেটা আমরা এই নিউজটা পড়ার মধ্যে বুঝতে পারলাম যে একটা ভুল বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট কারসাজি কারা করছে তার তদন্ত করার জন্য বেশ কিছু লোক বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিন্তু টার্গেট করা হয়, তাদের উপরে ইনভেস্টিগেশনটা চালানো হয়। তো এটাকে আসলে সন্দেহের ভিত্তিতে তৈরি করা হয়। তো সেই সন্দেহের ভিত্তিতে তৈরি করাতে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসানের নামটাও চলে এসেছে, এবং এর ফলে কিন্তু একটা এই যে এই ভুল ইনফরমেশনটা কিন্তু চাউর হয়েছে। তো সাকিব আল হাসানের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করা হয় তখন কিন্তু দেখা যায় তিনি আসলে শেয়ার মার্কেটের সাথে জড়িত নয়। মূলত সাকিব আল হাসান হচ্ছে বাংলা শেয়ার মার্কেটের জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে শেয়ার মার্কেটে আনার পিছনে আসলে বিএসসিসির একটা বড় ভূমিকা রয়েছে। এবং সাকিব আল হাসানকে শেয়ার মার্কেটে আসার পরে কিন্তু অনেকেই উদ্বুদ্ধ হয়েছে বা উদ্বুদ্ধ হবে বলে এটি তাদের লজিক ছিল। এখন অনেকেই বলছে যে তিনি আসলে মূল কার্পেট শেয়ার বাজারকে কারসাজি করার জন্য। তবে একটা বিষয় হচ্ছে, কখনোই কোনো একটি কোম্পানি বা প্রতিষ্ঠান তো তাদের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে তাদেরকে কখনো খারাপ বলবে বা খারাপ কিছু বের করবে সেটা কিন্তু সচরাচর হয় না। তো আমার মনে হয় সাকিবের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে যে অর্থাৎ সে যে একদম দুধে দেওয়া তুলসী পাতা এরকম নয় বিষয়টা, তিনি বেশ কিছু যে স্ক্যাম রয়েছে সেগুলিতে কিন্তু জড়িয়ে পড়েছেন। তো আমি আশা করব সাকিব আল হাসানের মধ্যে এরকম একটা দায়িত্বশীল খেলোয়াড় যিনি দেশকে বহু বছর পর্যন্ত সার্ভিস দিয়েছেন সেই রকম খেলোয়াড় উচিত হবে একটু সাবধানে সব কিছু দেখে শুনে তারপরে সেই কাজগুলোতে নামা এবং বিনিয়োগকারীদেরকে সেভাবে করে ডেকে আনা। তো এর পরবর্তীতে আমরা যেই নিউজটি দেখব সেই নিউজটি হচ্ছে গোপনে শেয়ার বিক্রি করেছেন অ্যাপেক্সপুরের উদ্যোক্তারা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্সপুরের 2.9% শেয়ার বিক্রি করে দিয়েছে পরিচালকরা, যার বাজার মূল্য প্রায় 38 কোটি টাকার মতো। তো কিন্তু এই সব ঘটনা ঘটানোর জন্য কিন্তু বিএসসিসির কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি, এছাড়া সাধারণ যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের কাছেও কিন্তু এটা জানানো হয়নি। ইভেন এই যে অ্যাপেক্সপুডের যে বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু দুজন মেম্বার পদত্যাগ করেছে, কিন্তু তারপরও সেই নিউজটা কিন্তু ডিএসসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কারো কাছে কিন্তু জানানো হয়নি, অপরদিকে কিন্তু শেয়ার হোল্ডারদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। তো আমরা দেখতে পেলাম এখানে একটা নিয়মের ব্যত্যয় ঘটেছে বা বলতে পারি অনিয়ম হয়েছে। তো সেই অনিয়মের জন্যই মূলত আসলে তাকে শাস্তির মুখোমুখি আনা হবে বা আওতায় আনা হবে। তো এই যে গোপনে শেয়ারগুলো বিক্রি করছে এতে করে হবে কি, বাজারে শেয়ারের একটা যেই ফ্লো সেটা কিন্তু শুরু হয়ে যাবে, তখন কিন্তু সেই শেয়ারগুলো আস্তে আস্তে পতন থাকবে। তো আমরা জানি যে আসলে যখন কোনো একটি জিনিসের যোগান বেড়ে যায় তখন কিন্তু সেটার প্রতি চাহিদা মানুষের কমে যায়। তো আমরা দেখতে পাবো যে এই অ্যাপেক্সপুরের ক্ষেত্রেও কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটবে। তো এই ছিল মোটামুটি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ। তো আগামী সপ্তাহে যেহেতু মার্কেট আবার শুরু হবে, আজকে যেহেতু মার্কেটের শেষ দিন ছিল এবং দিনটি পজিটিভ গিয়েছিল, তো আমি আশা করব আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ হবে এবং যে পয়েন্টগুলো পতন ঘটেছিল সেগুলো আবার ঘুরে দাঁড়াবে। তবে আমি মনে করি মার্কেটকে উন্নত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের যেমন ভূমিকা রয়েছে ঠিক একইভাবে বড় বড় বিনিয়োগকারীদের এবং যারা দায়িত্বশীল রয়েছে তাদেরও ভূমিকা রয়েছে। তো বড় বড় বিনিয়োগকারীদের উচিত হবে না বাজারকে অস্থিতিশীল করা, এবং আমি বলতে পারি যে বাজারে যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরও উচিত হবে না যে বাজারে বিভিন্ন রকম নেতিবাচক খবর প্রকাশ করার মাধ্যমে বাজারকে পতন ঘটানো। তো আগামী সপ্তাহে বাজার পজিটিভ হবে এই প্রত্যাশায় আজকে আর ভিডিও বেশি বড় করব না। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।